নমস্কার, বেঙ্গল লাইফে আপনাদের স্বাগত। আমি রবি, রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের শিরোনাম। এবার পুলিশের মানবিক মুখ দেখল বনগাঁর বাসিন্দা, অসুস্থ পৌরকে নিয়ে ভর্তি করল হাসপাতালে। আবারও দুঃসাহসিক চুরি বরানগরের সোনার দোকানে। কলকাতায় আনসারুল্লাহ জঙ্গি গ্রেপ্তারের চাঞ্চল্যকর তথ্য। বিশ্ববাংলার হোর্ডিংয়ে কালি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা। আই লিগের আগে বিমান বিভ্রাটে মোহনবাগান। আবারও পুলিশের মানবিক মুখ দেখল বনগাঁর বাসিন্দারা। বেশ কয়েকদিন ধরে বনগাঁর মণিগ্রাম প্রাইমারি স্কুলের পাশে একজন অসুস্থ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে দেখা যায়। প্রচণ্ড শীত পড়াতে রীতিমতো খুব কষ্টে থাকত ওই বৃদ্ধা ব্যক্তি, আর তার কষ্ট দেখেই স্থানীয় এক মহিলা খবর দেন পুলিশে। সাথে সাথেই বনগাঁ থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করেন। আর পুলিশের এহেন মানবিক মুখ দেখে খুশি এলাকাবাসী। এবার দুঃসাহসিক চুরি হয়ে গেল বরানগরের একটি সোনার দোকান থেকে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বরানগরের এ.কে. মুখার্জি রোডের রাজ জুয়েলার্স নামে একটি সোনার দোকানের তালা ভেঙে প্রায় 250 গ্রাম সোনার গয়না ও নগদ 1 লক্ষ টাকা চুরি হয়ে যায়। দোকানের মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা পরপর এভাবে সোনার দোকানে চুরি হওয়াতে তারা যথেষ্ট আতঙ্কিত। কলকাতা থেকে আনসারুল্লাহ জঙ্গি গ্রেপ্তারকে কেন্দ্র করে দফায় দফায় উঠছে চাঞ্চল্যকর তথ্য। জেরায় বেরিয়ে এসেছে মনতোষের একাধিক ডেরা ছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। আরও জানা যায় মনতোষের একাধিক নামও ছিল। কোথাও সে থাকত শ্যামল নাম দিয়ে, কোথাও জিয়ারুল, তো কোথাও জিয়াউল ও রতন। খোঁজ পাওয়া গেছে মনতোষের প্রথম পক্ষের স্ত্রীরও। উত্তর চব্বিশ পরগনার গারুলিয়া লেলিননগরে মনতোষের প্রথম পক্ষের স্ত্রী গোবিন্দদেবী থাকেন তার এক ছেলেকে নিয়ে। তিনি জানিয়েছেন 2003 সাল থেকে ঘর ছাড়া মনতোষ। তারপর প্রায় 15 বছর যোগাযোগ নেই স্বামীর সাথে। তবে ঘটনা শোনার পর তিনি মনতোষের শাস্তিরও দাবি করেছেন। কোনো রিলেশন আছে আদৌ? না, আমার 14-15 বছর ধরে ওর সাথে কোনো রিলেশন নেই। কিভাবে রিলেশন হয়েছিল, বিয়ে হয়েছিল আপনার? ভালোবাসা করে বিয়ে হয়েছিল, তারপরে উনি এখান থেকে চলে গেছে আমাকে ছেড়ে। কেন গেল বলতে পারবো না কেন গেল। কি করতেন উনি এখানে? ওরা আগে ঘোড়ার মেকানিকে কাজ করতেন। তো এই রিসেন্ট ধরা পড়লো, এটা কি আপনি কিভাবে জানলেন? আমি টিভির মাধ্যমে জানলাম। আপনি তো স্ত্রী, প্রথম স্ত্রী, কি চাইছেন? ও যদি দোষী হয়ে থাকে ওর কঠিনতম শাস্তি হোক। একজন স্ত্রী হিসেবে এটা তো আপনার কাছে বেদনার অবশ্যই। আমার বেদনা নেই, আমার কাছে অনেকদিন আগে 14-15 বছর আগে আমার স্বামী মারা গেছে। এর পাশাপাশি খোঁজ নিয়ে জানা যায় মনতোষের আরেক বাড়ি ছিল উত্তর চব্বিশ পরগনার ইচাপুরে, আর সেখানে গিয়েও উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। ওই এলাকাতে মনতোষের একটি বিশাল বাড়িও ছিল, অবশ্য যেটি এখন সে বিক্রিও করে দেয়। জানা যায় 2002 সালে অস্ত্রপাচার অপরাধে নোয়াপাড়া থানায় সে একবার গ্রেপ্তারও হয়, কিন্তু কয়েক মাস পরেই আবার ছাড়া পেয়ে যায়। তবে মনতোষের শাস্তির দাবিতে সবল হয়েছেন মনতোষের পুরনো এলাকাবাসীও। বিশ্ববাংলার বিলবোর্ড ও লোগোতে কালি লাগানোর ঘটনায় 9 জন বিজেপি নেতাকর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেপ্তার হওয়া বিজেপি নেতার নাম মণিকাঞ্চন পাল। লেকটাউন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে গ্রেপ্তারের ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকেই লেকটাউন থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। তাদের দাবি, এই ঘটনায় বিজেপির কেউ জড়িত নয়, তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করে বিক্ষোভকারীরা। দিন দুয়েক আগে 20 নভেম্বর দমদম পার্ক থেকে কেষ্টপুরের মধ্যে খালের ধার দিয়ে থাকা হোর্ডিংগুলিতে কালি লাগানোর ঘটনা ঘটে। ভিআইপি রোডে থাকা বিশ্ববাংলার প্রায় সব লোগোতে লাগানো হয় কালি। আর এরপরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ মোট 9 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে রয়েছেন বিজেপির এক যুব নেতা মণিকাঞ্চন পাল। আই লিগ খেলতে যাওয়ার আগে বিমান বিভ্রাটে পড়ল মোহনবাগান। মিনাভার বিরুদ্ধে লুধিয়ানার মাঠে এবার আই লিগ অভিযান শুরু করবে মোহনবাগান। শনিবার এবারের আই লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুটি দল। বৃহস্পতিবার সকালেই কলকাতা থেকে দিল্লি হয়ে সোজা লুধিয়ানা যাওয়ার কথা ছিল বাগানের। সবুজ মেরুন ফুটবলাররা সময় মতো হাজিরও হয়ে যান বিমানবন্দরে। দমদম থেকে দিল্লির বিমান ছাড়ার কথা ছিল সকাল 10:30, কিন্তু রাজধানীতে ঘন কুয়াশার জন্য বিমান ছাড়ে 1:30 নাগাদ। বিমানবন্দরে অপেক্ষা করতে করতে স্বাভাবিকভাবেই বিরক্ত প্রকাশ করেন মোহনবাগান কোচ সহ ফুটবলাররা। থামি,
শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। আমি সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। ওগো মোর পিয়া, ওগো বধু সুন্দরী, নব নব রূপে আসো আহা মোরি মোরি। তুমি অন্তরে যত নেধে কুমোর সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর 24 পরগনা। রাজস্থান মার্বেল, বনগাঁ, উত্তর 24 পরগনা। প্রতিটি স্পর্শে অনুভূতি। নিজের ভাগ্য নিজে গড়ুন, পথ দেখাবেন জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। ভূত ভবিষ্যৎ বিচার, হস্তরেখা বিচার ও জন্মকুণ্ডলী বিচারে সিদ্ধ হস্ত, তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী। বাস্তু বিদ্যা বিবাহ কর্মজীবনে নিশানা ও বশীকরণের অব্যর্থ ফল পেতে আজই আসুন জয় মাতারা জ্যোতিষ কার্যালয়ে। জ্যোতিষ সম্রাট শ্রী জয় জয়ন্ত শাস্ত্রী এখানে বসছেন প্রতি রবিবার বেলা 2 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। জয় মাতারা জ্যোতিষ কার্যালয়, ঠিকানা হাবড়া 1 নম্বর রেলগেট সংলগ্ন যশোর রোডের উপর রাজলক্ষ্মী বিল্ডার্স ও বিষ্ণু ফার্নিচারের পাশে শনি মন্দিরের ঠিক বিপরীতে। ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট রাজনন্দিনী, অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট। ব্রিং ইয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস টু হ্যাভ সাম স্পাইসি অ্যান্ড টেস্টি ইন ডেলিসিয়াস কম্বিনেশন। গেট ইয়ার ফেভারিট ফুড হিয়ার, দ্য বেস্ট মিল দ্যাট ইউ এভার হ্যাড বিফোর। Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini Restaurant, Post Office Road, Abra, open Monday through Sunday. উত্তর 24 পরগনার বাগদার পাথুরিয়া এলাকার ঘটনা। সচরাচর শোনা যায় চোর চুরি করতে এসে ধরা পড়লে গণধোলায় খায়, কিন্তু এক্ষেত্রে ঘটনাটি সম্পূর্ণ উল্টো। গণধোলায় তো সে খেলোই, কিন্তু মালিককেও মার খেতে হলো চোরের হাতে। ওই এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী গোবিন্দ বিশ্বাস, তার বাড়ির নিচেই রয়েছে একটি ধান ও হলুদের মিল। বুধবার রাতে সেই মিলেই চুরি করতে আসে পার্শ্ববর্তী এলাকার এক যুবক রাকেশ বিশ্বাস। মিলের তালাও ভেঙে ফেলে সে, আর তখনই আওয়াজ পেয়ে নিচে চলে আসে গোবিন্দবাবু। হাতে নাতেই ধরে ফেলে চোরকে, কিন্তু গোবিন্দবাবুকে একা পেয়ে চোর তাকেই মারধর করে পালিয়ে যায়। রাতেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। পরদিন সকালবেলা পাশের এলাকা থেকে ওই যুবককে চিহ্নিত করে কলা গাছের সাথে বেঁধে মারধর করে উত্তেজিত জনতা। পরে বাগদা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যান। সে দরজা খুলে ঢুকিয়ে ঘরের থেকে মাল চুরি করার ধান্দা ঢুকেছিল। মালিক সকালবেলা ওকে মানে ওই রাত 1টা 1টার সময় যখন উঠেছে মালিক, দরজা খুলছে তখন ধরছিল। মালিককে নিয়ে ওই আবার বলছে মারধর করছিল, মারধর করে পালাইছে। তারপর সকালবেলা শ্মশানের বিরাট জঙ্গল, সেই জঙ্গলে যে পালাইছে সেখান থেকে ঘেরাও করে ওকে ধরে আনা হয়েছে। ওর সাথে কে কে আছে শিকার যাচ্ছে না। 12টা হয়েছে খবরই পরে তখন 1টা 1টার বাজে এই সময় থেকে আওয়াজ হচ্ছে। আওয়াজ হলে আমি কি করবো, আমি উপর থেকে নিজে আসছি, আস্তে আস্তে আসে আসে থেকে দরজা খোলা, ঠিক আছে। আর ও নিজের ভিতরে আমি দেখে চিনতে পারছি, এবার আমি ওর ধরতে গেছি, ধরতে যাই তো ছুটে ছুটে করছি, ঠিক আছে। ওটা পলার ধরে জামা টামা ধরছি, ধরলে পড়ে গেছে, আমিও পড়েছি, ঠিক আছে। তারপরে আমি ডাক দিচ্ছি আমার ওয়াইফকে, ডাক দেওয়ার পরে ও নিচে আসছি, ও জামা টামা ছিঁড়ে ধরে চলে গেছে, ঠিক আছে। রসগোল্লা তুমি কার, এ নিয়ে দীর্ঘদিন ধরেই তর্জা চলছে বাংলা ও উড়িষ্যার মধ্যে।
তবে অবশেষে জয় পেল বাংলা। এর আগেই বাংলার রসগোল্লা পেয়েছিল জিআই ট্যাগ। এরপর রাজ্য সরকার এগোচ্ছে রসগোল্লার ব্র্যান্ডিংয়ের পথে। তারই মধ্যে বেঙ্গল লাইফ খুঁজে পেল সুশান্ত সাহা নামে এক ব্যক্তিকে, যিনি সম্প্রতি জাঁকজমক করে একটি মিষ্টির দোকানও উদ্বোধন করেন। আর গোবিন্দবাবুর মূল উদ্দেশ্য বাংলার মিষ্টিকে সারা বিশ্বের দরবারে এক ঐতিহ্য হিসেবে নিয়ে যাওয়া। আপনারাই শুনুন মিষ্টি নিয়ে কি বলছে গোবিন্দবাবু। বাংলা ও উড়িষ্যা নিয়ে মিষ্টি নিয়ে একটা জোরজোর চলছে, অর্থাৎ কোন মিষ্টি কোথাকার ভালো সেই ব্যাপারে এই মুহূর্তে বাংলাতে মিষ্টির জয় হয়েছে রসগোল্লার। এই প্রাক মুহূর্তে আমি মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডার উদ্বোধন করে দেখতে চাই যে বাংলার মিষ্টি সর্বসেরা, এবং আশেপাশে তো বহু দোকান আছে, তো সেই দোকান ছেড়ে কেন আমার কাছে এই মিষ্টি কিনতে আসবে তার নমুনা আমি কিছু কিছু দেখাবো। তার জন্য আমি এই মুহূর্তে মিষ্টি দোকান খুলতে চলেছি। আমার এখানে আজকে উদ্বোধনের দিন আমি 65 রকমের মিষ্টি প্রেজেন্টেশন দিয়েছি দর্শকের কাছে, আরও অনেক রকমের আইটেম হবে। আর আমার একমাত্র হেড মিস্ত্রি হেড কারিগর মেদিনীপুর থেকে এসেছে। এবার আপনি হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্টার, আপনার এলাকায় যে কোনো ঘটনা ছবি তুলে পাঠান আমাদেরকে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8617572459। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন বেঙ্গল লাইভ। চাঁদ বাদনি ধ্বনি বালা নাচ হতো দেখি।